পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, আর গণতান্ত্রিক দেশের মূল শক্তি হলো জনগণ। এই দেশের সরকার গঠনের ক্ষেত্রে জনগণের রায়ই শেষ কথা। জনগণের মতদানের মাধ্যমে গঠিত হয়ে থাকে সরকার, তাই জনগণ তথা মতদাতাদের অভিনন্দন জানানোর লক্ষ্যে রবিবার 31 আরকেপুর মণ্ডলের উদ্যোগে ভোটার অভিনন্দন যাত্রা নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদয়পুর রাজস্ব হলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় এবং উদয়পুর পুর পরিষদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনে আরকেপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দল যে সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেছে, এবারে লোকসভা নির্বাচনে সেই ভোটের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জনগণের মনে বিশ্বাস জাগাতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিধানসভা নির্বাচন 2023 এর নির্বাচনে যেখানে আমরা একক লড়াই করেছি বিজেপি ভার্সেস তাদের কংগ্রেস এবং বামজোটের যৌথ পার্টির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেখানে জয়লাভ করতাম 7,500 ভোটের কিছু বেশি ভোট। কিন্তু আজকের দিনে এই ভোট এই বৃদ্ধি পাওয়া সেখানে একটাই কারণ যে মানুষের বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে সরকারের বিভিন্ন কাজ আমরা করার চেষ্টা করেছি তার ফল কিন্তু মানুষ দিয়েছেন, সব কিছু দিয়েছেন। কিন্তু আমাদের দায়িত্ববোধ আজকে এখানে এই অভিনন্দন সভাতে এখানে অধিকাংশ আমাদের কার্যকর্তাদের এখানে উপস্থিতি সেখানে বিভিন্ন রকম, কিন্তু আজকে এই অভিনন্দন সভাতে প্রথমে যেখানে সভাপতি মহোদয়ের নেতৃত্বে আজকে প্রতিটি কার্যকর্তাকে এই অভিনন্দন বার্তা আমাদের তত্ত্ব দিচ্ছেন এবং সর্বশেষ অভিনন্দন বার্তা আমাদের আমাদের প্রদেশ সভাপতি মহোদয়ের মাধ্যমে আপনারা পাবেন। আমাদের একটাই বক্তব্য এখানে অনুরোধ, আমাদের অনুরোধ থাকবে যে আমাদের একটাই লক্ষ্য থাকবে যে এই অভিনন্দন বার্তা শুধু আমাদের কার্যকর্তাদের মধ্যে এখানে হবে, কিন্তু প্রতিটি কার্যকর্তার দায়িত্ব নেওয়া উচিত, দায়িত্ব নিতে হবে যে প্রত্যেকটি বুথে প্রত্যেকটি জায়গাতে যাতে প্রতি বাড়িতে গিয়ে সেই অভিনন্দন বার্তা প্রতি বাড়িতে না যেতে পারে, ছোট ছোট মাধ্যমে বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের পক্ষ থেকে আমরা প্রতিটি মানুষকে সেই অভিনন্দন বার্তা পৌঁছানোর মতো আমরা আমাদের চেষ্টা করতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভোট আসলে নেতারা জনগণের দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা চান, তারপর ভোট মিটে গেলে আর দেখা মেলে না নেতাদের। কিন্তু ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে সম্পূর্ণ আলাদা। ভারতীয় জনতা পার্টি সারা বছর জনগণের সাথে সম্পর্ক স্থাপন করে চলতে চায়। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে এই মতদাতা অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ভোটের সময় নেতারা গিয়ে আপনাদের বাড়িতে হাত জোর করে আমাকে ভোট দেবেন, ভোট এসেছে, রেজাল্ট ঘোষণা হয়েছে, নেতারা জিতে গেছেন, তারপর মতদাতাদের ভুলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় নেতৃত্ব এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা ভাবনা করলেন যে না, আমরা এই মতদাতা যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানাতে হবে। তাই আপনারা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষব্যাপী 23 জুন আমাদের ভারতকেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এবং 6ই জুলাই ভারতকেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, এই যে 15 দিন এই পক্ষকাল ব্যাপী বিভিন্ন কর্মসূচি আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যারা ভোটার, যারা মতদাতা, যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানানোর জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।